শীতকালে বাতাস শুষ্ক থাকার কারণে আমাদের চুলও রুক্ষ ও শুষ্ক হয়ে যায় পাশাপাশি বাইরের ধুলোবালির প্রভাবও পড়ে চুলের উপরে তাতে করে খুশকি থেকে শুরু করে চুলের নানা ধরনের সমস্যা দেখা দিয়ে থাকে আর আপনি যদি চান এই সময়ে আপনার চুল স্বাস্থ্য উজ্জ্বল ঝরঝরে এবং মসৃণ থাকুক তাহলে এই ভিডিওটিকে অবশ্যই দেখুন এর জন্য প্রথমে আমার দরকার কলার পেস্ট আমি একটি পাকা কলাকে পানি ছাড়া স্মুথ পেস্ট করে নিয়েছি এবারের মধ্যে আমি দিব এক টেবিল চামচ পরিমাণ টক দই এরপরের মধ্যে দিব এক টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল এবার এগুলোকে একসাথে ভালো করে মিক্স করে নিন এবার এই হেয়ার প্যাকটিকে আপনার চুলের গোড়া থেকে চুলের আঁকা পর্যন্ত ভালো করে অ্যাপ্লাই করে নিন অ্যাপ্লাই করে নেওয়ার পর এইভাবেই দেড় থেকে দুই ঘন্টার জন্য রেখে দিন এবং দেড় দুই ঘন্টা পর চুলকে শ্যাম্পুর সাহায্যে পরিষ্কার করে নিন আপনি যদি চুলকে নরম কোমল ও ঝরঝরে করার পাশাপাশি চুল পড়াকেও বন্ধ করতে চান তাহলে অবশ্যই এই হেয়ার ব্যাগটিকে ব্যবহার করে দেখুন কারণ এটা চুলকে সুন্দর করার পাশাপাশি চুল পড়া বন্ধ ও চুলের বৃদ্ধিতেও সহায়তা করবে এবং মাথার ত্বক থেকে খুশকি দূর করে ফেলবে আর এই হেয়ার ব্যাগটিকে আপনি সপ্তাহে দুই দিন ব্যবহার করতে পারেন তাতে করে আপনার চুল সবসময় সুন্দর থাকবে শুধু আনারের ফলই নয় এর প্রত্যেকটা অংশই শরীরের জন্য বেশ কার্যকর আনার গাছের মূল পাতা ছুলকা বিচি ইত্যাদি সব কিছুই স্বাস্থ্য সুরক্ষায় ব্যবহার হয়ে থাকে ডায়াবেটিসের রোগীদের জন্য ডালিম আশীর্বাদ স্বরূপ অনেকেই একে ইনসুলিনের বিকল্প হিসেবে মনে করেন মিষ্টি হলেও এটি সাধারণত ডায়াবেটিসের রোগীদের জন্য কোনো সমস্যাই হয় না এটা পাচন শক্তিকে মজবুত করে দেয় এটা রক্তে হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখে এবং রক্তকে পরিষ্কার রাখে এটা ত্বকের মধ্যে চকচকে ভাব নিয়ে আসে এর মধ্যে থাকা পুষ্টিগুণ আপনাকে সুন্দর চকচকে এবং দীপ্তিময় চেহারা পেতে সহায়তা করে এর মধ্যে থাকা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বক থেকে বয়সের ছাপ দূর করে ত্বককে সুন্দর এবং মসৃণ রাখে তাছাড়াও এর মধ্যে এমন কিছু পুষ্টিগুণ রয়েছে যা বয়স বাড়ার গতিকে ধীর করে দেয় এর জন্য প্রতিদিন একটি আনার আপনার খাদ্য তালিকায় অ্যাড করে নেওয়া উচিত দাঁতের জন্য আনার ম্যাজিকের মতো কাজ করে এটা দাঁতের প্লাক দূর করতে সহায়তা করে তাছাড়া পাইরিয়া মারি ব্যথা সহ তাতে নানা ধরনের সমস্যার সমাধান করে দেয় ডালিম খেলে কোলেস্টেরলের ঝুঁকি কমে যায় এটি করে রক্ত চলাচল বৃদ্ধি পায় এবং হৃদরোগের ঝুঁকি কমে আসে এটা স্মৃতিশক্তিকে বাড়িয়ে দেয় আর এ কারণেই এটি আলজেইমার্সের মতো রোগীদের জন্য খুবই উপকারী ডালিম রক্তচাপ কমাতে সহায়তা করে আপনি যদি উচ্চ রক্তচাপে ভুগে থাকেন তাহলে নিয়মিত ডালিম খেলে মাত্র দু সপ্তাহেই আপনার রক্তচাপ স্বাভাবিক হয়ে আসবে এটা দেহে হিমোগ্লোবিনের মাত্রা বাড়িয়ে দেয় এতে করে অ্যানিমিয়া ও রক্তের নানা ধরনের সমস্যা দূর হয়ে যায় আর্থাইটিসেও উপকার করে এই ডালিম এটা হাড়ের ব্যথা কমানোর পাশাপাশি বাতের ব্যথা দূর করতেও সহায়তা করে দেহের মধ্যে ব্যাকটেরিয়ার সংক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা করে তোলে এই ডালিম এছাড়া এটি ফাঙ্গাল ইনফেকশনের বিরুদ্ধেও লড়াই শুরু করে দেয় এটা শরীরের কর্মক্ষমতা বাড়িয়ে দিতে সহায়তা করে অনেকেই ভাবেন ডায়রিয়া হলে ডালিম খাওয়া ঠিক নয় কিন্তু ডায়রিয়া থেকে রক্ষা পাওয়ার জন্য ডালিমের রস খুবই উপকারী তাই ডায়রিয়া হলে সকাল বিকাল ডালিমের রস খেলে ডায়রিয়া নিয়ন্ত্রণে চলে আসবে সর্দি কাশি থেকে রক্ষা পাওয়ার জন্য এই ডালিমের রসকে ওষুধ হিসেবে ব্যবহার করা যেতে পারে ঠান্ডায় খুব বেশি কাবু হয়ে গেলে ডালিমের রস খেলে পার্থক্যটা নিজেই বুঝতে পারবেন এর মধ্যে পটাশিয়াম ও ফাইবার রয়েছে যা ইমিউনিটি সিস্টেমকে মজবুত করে দেয় এর মধ্যে থাকা ভিটামিন সি দেহের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দেয় তাছাড়া এই ডালিমের রস পেশির ব্যথা কমাতেও সহায়তা করে নিয়মিত একটি করে ডালিম খেলে আপনি হার্ট অ্যাটাকের মতন সমস্যা থেকেও দূরে থাকতে পারবেন ডালিমের রসের সঙ্গে যে কোনো তেল মিশিয়ে শরীরে মালিশ করলে শরীরের সব ধরনের ব্যথাই দূর হয়ে যাবে প্রতিদিন আনার খেলে স্কিন ক্যান্সার হওয়ার ঝুঁকি একদম কমে যাবে নিয়মিত আনার খেলে টাইপ টু ডায়াবেটিসকেও নিয়ন্ত্রণে রাখা সম্ভব প্রজনন ক্ষমতা বাড়াতে সহায়তা করে এই ডালিম যেসব মহিলারা প্রজনন ক্ষমতা বাড়াতে চান তারা নিয়মিত আনার খেতে পারেন এটা আপনার প্রজনন ক্ষমতা বাড়ানোর পাশাপাশি গর্ভপাত হওয়ার সম্ভাবনাকে একদম কমিয়ে দিবে এর মধ্যে ভিটামিন সি ও কে এর পাশাপাশি ফলিক অ্যাসিড রয়েছে যা মায়ের গর্ভে থাকা বাচ্চার বিকাশে সহায়তা করে এটা মানসিক চিন্তা দূর করে মনকে শান্ত রাখতে সহায়তা করে প্রজনন ক্ষমতা বাড়াতে চাইলে আনারের ছাল এবং বিচিকে পাউডার করে নিন তারপরে দুইটি পাউডারকে সমপরিমাণে একত্রে মিশিয়ে নিন এবং একটি এয়ারটাইট কন্টেনারে স্টোর করে নিন তারপর কয়েক সপ্তাহ নিয়মিত দিনে দুইবার হাফ চামচ করে কুসুম গরম পানিতে মিশিয়ে পান করে নিন তাছাড়া প্রতিদিন এক গ্লাস আনারের জুসও পান করতে পারেন এত সব ঘুম থাকার পরও সব কিছু খাওয়ার একটি সঠিক নিয়ম রয়েছে অতিরিক্ত কোনো কিছু খাওয়াই ঠিক নয় তেমনি অতিরিক্ত আনার খেলেও কিছু সমস্যা হতে পারে তাই আপনাদের জানা উচিত অতিরিক্ত আনার খেলে কি হতে পারে তাছাড়া কোন কোন রোগে আনার খাওয়া একদমই ঠিক নয় এর মধ্যে থাকা অ্যানজাইম লিভারের মধ্যে থাকা কিছু অ্যানজাইমের কাজকর্মে বাধা দিয়ে থাকে তাই আপনি যদি লিভার সংক্রান্ত কোনো সমস্যায় থেকে থাকেন বা কোনো প্রকার ঔষধ সেবন করে থাকেন তাহলে অবশ্যই এই ফলটি খাওয়ার আগে আপনার চিকিৎসকের পরামর্শ নিন তাছাড়া আপনি যদি কোনো ডায়েট ফলো করে থাকেন বা ক্যালোরি কমাতে যাচ্ছেন তাহলে অবশ্যই এই ফলটিকে অ্যাভয়েড করে চলুন কারণ এটা ক্যালোরি বাড়িয়ে দিয়ে ওজনকেও বাড়িয়ে দিতে পারে অতিরিক্ত আনার খাওয়ার ফলে আপনার কিছু কিছু সমস্যা দেখা দিতে পারে যেমন পেট ব্যথা বমি বমি ভাব বারবার পায়খানা হওয়া ইত্যাদি তবে এর প্রভাব কয়েক ঘন্টার মধ্যেই কমে যায় তাছাড়া অতিরিক্ত আনার খেলে কখনো কখনো অ্যালার্জির দেখা দিতে পারে আপনার মুখ ফুলে যেতে পারে এবং কোনো খাবার গিলতেও সমস্যা হতে পারে তাই অবশ্যই সীমিত পরিমাণে আনার খান আনার এক সপ্তাহ পর্যন্ত ঘরের স্বাভাবিক তাপমাত্রাই সংরক্ষণ করা যায় তবে আপনি যদি এটাকে ফ্রিজে রাখতে চান তাহলে অবশ্যই এটাকে প্লাস্টিকের কাগজের সাহায্যে মুড়িয়ে রাখুন আনারের তাজা বীজ ফ্রিজের মধ্যে তিন থেকে চার দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় তাছাড়া আপনি যদি রক্ত সংক্রান্ত কোনো ঔষধ সেবন করে থাকেন তাহলে আনারের রস খাওয়ার আগে আপনার ডাক্তারের পরামর্শ নিন তো বন্ধুরা আনার খাওয়ার ক্ষেত্রে অবশ্যই এইসব বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাজে আসতে পারে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন